গাইজ, আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনাদেরকে আপনি ইমোতে কলার টিউন কিভাবে সেট করবেন। মানে কেউ যদি আপনাকে কল দেয় তাহলে সে গান শুনবে আপনার পছন্দের গান, আপনার পছন্দ মতো আপনি যে কোনো একটা গান সেভ করতে পারবেন। সো কীভাবে করবেন আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনাকে। জাস্ট ফার্স্ট আপনাকে ইমোতে যেতে হবে। সো আমি জাস্ট এখন ইমোতে ক্লিক করলাম। ইমোতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন চলে আসবে আপনার সামনে। তারপর আপনাকে নিজের প্রোফাইলে যেতে হবে। সো নিজের প্রোফাইলে গিয়ে কী করতে হবে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন নিজের প্রোফাইল আসার পর আপনাকে এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে আপনাকে জাস্ট সেটিংস এই নামের অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে, এটাতে ক্লিক করতে হবে। সো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এরকম আরও একটা অপশন চলে আসবে। সো এটার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে একদম উপর একটা নোটিফিকেশন, এটাতে ক্লিক করতে হবে। সো গাইজ, আমি একটা কথা বলে দিই, আপনি কিন্তু আমার ভিডিওটা স্কিপ করবেন না। যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কোনো কিছু বুঝবেন না, পরে আমাকে কমেন্ট করবেন ভাই আমি তো বুঝি না বা আমারটা হয় নাই। সো আমি আগে বলে দিচ্ছি ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। সো আমি খুব অল্প সময়ের ভিতরেই শেষ করার চেষ্টা করবো। সো নোটিফিকেশানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে যে তিনটে অপশন আছে এখান থেকে নিচের অপশনটা আছে কলস, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন কলস নামে একটা অপশন আছে, আপনাকে এটাতে ক্লিক করতে হবে। সো জাস্ট এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে একদম নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে কলার টিউন, এখানে কলার টিউন নামে একটা অপশন আছে একদম নিচেরটা, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। সো জাস্ট আমি এখন এটাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন কলার টিউনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার অনেকগুলো মিউজিক চলে আসছে এখান থেকে। সো এখান থেকে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা সিলেক্ট করবেন, যেমন এটা বা এটা, ঠিক আছে। সো আপনি যেটা করবেন এটা বাজানোর পর এরকম এখানে দেখতে পাচ্ছেন যে রাইট সাইডে টিক চিহ্ন মার্ক আছে, আপনি এটাতে ক্লিক করে দেবেন। সো এটাতে ক্লিক করার পরে আপনার অনেকগুলো অপশন এখানে, কিন্তু মেইন অপশন আমি আবার বলে দিচ্ছি এখানে কিন্তু মেইন। এটাতে ক্লিক করার পরে আপনার মোবাইলে যদি লাইকি আইডি ইনস্টল করা থাকে তাহলে কিন্তু এটা হয়ে যাবে অটোমেটিক, আর যদি না থাকে তাহলে কী হবে আমি দেখিয়ে দিই আপনাদেরকে। সো অনেকে কিন্তু এখান থেকে টিক মার্ক করে বের হয়ে যায়, ঠিক আছে। সো তারপরে দেখে যে কলার টিউন সেভ হয় না, তারপরে কমেন্ট করে যে ভাই আমার এটা হয় না কেন, কী হয়েছে বুঝি না কিছু অনেক। সো আমি এই কারণে বলতেছি যে ভিডিও দেখলে কিন্তু পুরোটা দেখবেন, আমি এত কষ্ট করে ভিডিও বানাই শুধু আপনাদের জন্যই। আপনারা যদি ঠিক মতো না দেখে না বুঝেন তাহলে কিন্তু এটা আমার ব্যর্থতা না, আপনাদের ব্যর্থতা, আমি কিন্তু আপনাদের উপকারের জন্য এগুলো করি। সো গাইজ, আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাতে কিন্তু নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আগে থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো দেন এখানে এখানে এটা করার পর কী হবে আমি দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন, আমি কিন্তু এখন এটা সিলেক্ট করলাম, ধরেন আমি এটা সিলেক্ট করলাম, তারপর আমি টিক চিহ্নতে ক্লিক করলাম, এখানে টিক চিহ্নতে ক্লিক করলাম। ওকে, সো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাপ্লিকেশন আসছে ইনস্টল করা লাগবে আমার যে লাইকি অ্যাপ্লিকেশনটা। দেখেন আমি কিন্তু আগে বলে দিয়েছিলাম আপনার মোবাইলে যদি লাইকি থাকে তাহলে কিন্তু এখানে সেভ চলে আসবে, আর যদি লাইকি না থাকে তাহলে ইনস্টল করতে হবে। সো আমি এখন ইনস্টল করলাম। যদি আপনার মোবাইল না থাকে তাহলে আপনি কিন্তু এখান থেকে ইনস্টল করবেন। সো আমি এখন ইনস্টল করতেছি। সো ইনস্টল করতে একটু টাইম লাগবে, নেটওয়ার্কের সমস্যা, যদি নেটওয়ার্ক ভালো হয় তাহলে দ্রুত হয়ে যাবে, এটা আপনার ডিভাইসের উপর কানেকশন। সো আমি কিন্তু আবার বলে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড ভিডিওটা কিন্তু যদি আপনার কারো কেউ অজানা থাকে তাহলে কিন্তু তাদের কাছে শেয়ার করে দেবেন অবশ্যই। সো গাইজ, দেখতে পাচ্ছেন আমার যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো আমি এখন এটা ওপেন করব। জাস্ট ওপেন করার পরে আমি জাস্ট ইমো সেভ করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে কীরকম কী করতে হয়। সো আমি জাস্ট এটাতে কিছু ফাংশন আছে ইংলিশ দিয়ে, তারপর নেক্সট দিয়ে, তারপর জাস্ট আমি যে কোনো একটা দিয়ে দেবো এখান থেকে গেমিং। সো দেন তারপরে ওকে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। সো ওপেন হয়ে যাওয়ার পর এখানে এখান থেকে কী থেকে কী হয় আমি আপনাদেরকে জাস্ট ইমোতে আবার গিয়ে দেখিয়ে দিই। সো এখান থেকে আমি জাস্ট ইমোতে গেলাম, ইমোতে গিয়ে তারপর এখান থেকে আমি সেট করে দিলাম। সো গাইজ, এখন আমি আমার যেই অ্যাপ্লিকেশনটা আছে আমি এটা ইনস্টল করেছি। ইনস্টল করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি এখন আমি যেই কলারটি আমি সেভ করবো এটাই অটোমেটিক সেভ হয়ে যাবে। সো আমি এটা দিলাম, এটা সেভ হয়ে গেছে, যদি এটা দিই এটাও সেভ হয়ে গেছে। এখন আপনি যেটা দেন সেটা সেভ হয়ে যাবে, তার রিজন একটাই যে আমি আমার মোবাইলে এখন কিন্তু যে লাইকি যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু এখন আছে। ওকে, এটা যদি না থাকে তাহলে কিন্তু আমার এটা ইনস্টল করতে হবে। সো খুব ইজিলি আপনি জাস্ট এটাকে ইনস্টল করে আপনি কলার টিউনটা সেভ করেন। সেভ করার পরে আপনি যদি চান তাহলে এই অ্যাপ্লিকেশনটা রাখতে পারবেন, আর যদি আপনি না চান যে আমি রাখবো না তাহলে এটা কেটে দিতে পারবেন, সমস্যা নাই, খুব ইজিলি আপনি এটা কেটে দিতে পারবেন, ঠিক আছে, আপনার মোবাইল থেকে। সো গাইজ, এভাবে আপনি ইমোতে কলার টিউন সেভ করতে পারবেন। কেউ কল দিলে আপনার পছন্দ মতো গান বাজবে, আপনি এখান থেকে খুব ইজিলি সেভ করতে পারবেন। যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অ্যান্ড আমি অবশ্যই সমাধান করার চেষ্টা করবো। ধন্যবাদ।